দিনটা ডে ছবি তো আমার ইন্ডাস্ট্রির জন্য কোনো লাভ নেই, আমার জন্য কোনো লাভ নেই। এখন অনন্ত জলিল সাহেব 8 বছর পর একটা ছবি বানিয়েছে, এতে ইন্ডাস্ট্রির কী লাভ? এটা ইন্ডাস্ট্রি বিন্দুমাত্র লাভ নেই। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয় তাহলে দিনদা ডের মতন একটা মুভি বানাতে পারলো না আজ পর্যন্ত। ইন্ডাস্ট্রি ওনার দ্বারা তো আর কোনো উপকার হয় নাই, উনি তো একজন আর্টিস্ট। হে গাইস, আমি রাজ, আপনারা দেখছেন সিনে ব্রোস, রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। এখন আমি কথা বলবো অনন্ত জলিল এবং মিশা সদগরের মাঝখানে যে একটা কন্ট্রোভার্সি চলছে এই ব্যাপারটা নিয়ে। যদিও এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিকে আমি সাধারণত কোনো কথা বলি না, এইসব ব্যাপারে আমি কোনো ভিডিও বানাই না, বিকজ আমি সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বাট এই ব্যাপারটা নিয়ে অনেকেই আমাকে কমেন্টে বলেছেন যেন আমি এই ব্যাপারে আমার একটা অপিনিয়ন দেই। প্লাস অনন্ত জলিল এবং মিশা সদগরের ইন্টারভিউ শোনার পরে, এদের দুজনের কথাবার্তা শোনার পরে আমার কাছে মনে হলো যে এই ব্যাপারে কথা বলার মতো কিছু বিষয় রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আই থিঙ্ক যে আপনারা অলরেডি অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে অবহিত রয়েছেন, বাট যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য আমি ছোট্ট করে ব্যাপারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মিশা সদগর তার একটা ইন্টারভিউতে দিন দা ডে এবং অনন্ত জলিলকে নিয়ে কিছু কথা বলেছিলেন। মিশা সদগরের এই পুরো ইন্টারভিউটা সারমর্ম যদি আমি ছোট্ট করে বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তিনি অনন্ত জলিলের সিনেমা দিন দা ডে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা হিসেবে মানতে নারাজ, এবং অনন্ত জলিলের মাধ্যমেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কোনোভাবেই উপকৃত হচ্ছে না, এই ব্যাপারটাও তিনি বলেছেন। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন যে দিনদাড়েতে সম্পূর্ণ বিদেশি আর্টিস্টদের নিয়ে তিনি কাজ করেছেন, বাংলাদেশি আর্টিস্টটা ছিল না। তো অনন্ত জলিল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কোনো আর্টিস্টদের নিয়ে কাজ করছে না এবং তার মাধ্যমে কোনো বাঙালি আর্টিস্টদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না। সো এই জন্য এই সিনেমাটাকে পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা বলা যায় না, এবং এই সিনেমাটাকে নিয়ে এত কথা বলার এত মাতামাতির কিছু নেই। কথা বলতে হবে পরাণ সিনেমাটাকে নিয়ে, বিকজ এই সিনেমাতে সমস্ত সব বাংলাদেশি আর্টিস্টরা কাজ করেছে। সো পরাণের মতো সিনেমায় বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই পিওর বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা। বাট দিন দা ডে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি কোনোভাবেই বেনিফিট করছে না, তাই এই সিনেমাকে নিয়ে কথা বলারও কিছু নেই। এবং তিনি আরও বলেছেন যে অনন্ত জলিল অ্যাকচুয়ালিতে বাংলা সিনেমার কোনো উপকার করছে না, তার কারণ তার কাছে যে পরিমাণে রিসোর্স রয়েছে এই রিসোর্স দিয়ে তিনি একটা প্রোডাকশন হাউস খুলে সেই প্রোডাকশন হাউস থেকে অসংখ্য সিনেমা প্রোডিউস করতে পারতেন, যেই সিনেমাতে তিনি দেশি আর্টিস্টদেরকে কাজ দিতে পারতেন, তাহলেই তার মাধ্যমে বাংলা সিনেমার উন্নতি হতো। বাট যেহেতু তিনি সেটা করছেন না, তিনি শুধুমাত্র নিজেই নিজের সিনেমায় অভিনয় করছেন এবং তাকে তিনি একজন শৌখিন অভিনেতা বলেছেন, তিনি একজন প্রফেশনাল অ্যাক্টর নন, তো সবকিছু মিলিয়ে তার কথার সারমর্ম হচ্ছে এটাই যে এই সব কারণে অনন্ত জলিলকে একরকম ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে রাখলেই ভালো হয়, তাকে নিয়ে কথা বলার মতো অ্যাকচুয়ালি কিছু নেই, তার সিনেমাকে নিয়ে এত আলোচনারও কিছু নেই। এটাই ছিল তার পুরো ইন্টারভিউয়ের সারমর্ম। তিনি এই কথাগুলোকেই অনেক সুন্দরভাবে অনেক সূক্ষ্মভাবে গুছিয়ে বলেছেন, বাট পুরো ব্যাপারটা যদি খেয়াল করে শোনা যায় তাহলে স্ট্রেট এই কথাগুলোই তিনি বলেছেন। এবং মিশা সদগরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনন্ত জলিল বেশ রেগে গেছেন এবং এই ব্যাপারটা নিয়ে তিনি প্রেস কনফারেন্সে অনেক কিছু বলেছেন, অনেক রেগে গিয়েই অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা তিনি বলেছেন। ওখানে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালিতে মিশা সদগরকে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হচ্ছে না, কারণ মিশা সদগর কোনো সিনেমা বানাচ্ছেন না, তিনি কেবল একজন অভিনেতা, তিনি টাকা নেন, অভিনয় করেন, বাট আদতে বাংলা ইন্ডাস্ট্রির প্রতি তার কোনো অবদান নেই। তো এখানে অনন্ত জলিলের আলোচনায় আমি পরে আসছি। প্রথমত যদি মিশা সদগরের ইন্টারভিউ নিয়ে কথা বলি, তিনি যেসব ব্যাপারে কথা বলেছেন, যেসব ব্যাপার তিনি বলেছেন, এইসব ব্যাপারের আংশিক সত্য, কিছু ব্যাপারের সাথে আমি এগ্রি করি, বাট তার কথার অধিকাংশ ব্যাপারের সাথে আমি এগ্রি করি না। যেই ব্যাপারটার সাথে আমি এগ্রি করি সেটা হচ্ছে যে লাস্ট যে পার্টটা রয়েছে, তিনি বলেছেন যে অনন্ত জলিলের যে রিসোর্স রয়েছে, তার যে লিঙ্ক রয়েছে, তিনি চাইলেই একটা প্রোডাকশন হাউস খুলে সেখান থেকে ভালো ভালো সিনেমা প্রোডিউস করতে পারতেন, প্রফেশনাল অ্যাক্টরদেরকে দিয়ে, বাংলাদেশি আর্টিস্টদেরকে দিয়ে সে সিনেমা বানাতে পারতেন। এই ব্যাপারটা কিন্তু আসলে সত্যি। মিশা সদগর এই ব্যাপারটা মেনশন করার অনেক আগেই দিনদারের যে রিভিউ করেছিলাম তখন আমি ঠিক সেম কথাগুলোই বলেছিলাম। আপনারা যদি আমার দিনদারের রিভিউ দেখে থাকেন, রিভিউ শেষের দিকে আমি সেম কথাটাই বলেছিলাম যে অনন্ত জলিল শুধুমাত্র নিজে অভিনয় না করে চাইলে এরকমের অসংখ্য ভালো ভালো সিনেমা তিনি প্রোডিউস করতে পারতেন, সেই বাজেট তার কাছে রয়েছে। তো এই যে ব্যাপারটা মিশা সদগর বলেছেন, এই ব্যাপারটা পুরোপুরিভাবে সত্যি, এই ব্যাপারটার সাথে আমি এগ্রি করি। বাট এছাড়া তিনি আরও যে সমস্ত কথাবার্তা বলেছেন, এই পুরো ব্যাপারটা যদি একটু মনোযোগ দিয়ে ভাবা হয়, যদি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করা হয়, তাহলে আপনি দেখতে পাবেন যে পুরো ব্যাপারটাই হচ্ছে জাস্ট জেলাসি। অনন্ত জলিল তার দিন দা ডে সিনেমার দেখার জন্য বাংলাদেশের শিল্পী সমিতির 74 জনকে ইনভিটেশন পাঠিয়েছিলেন, একজনও নাকি তার সিনেমা দেখতে আসেনি। আই রিপিট, একজনও না। এখন এই ব্যাপারটার কারণ কি হতে পারে? কারণ হতে পারে এটাই যে তারা কোনো না কোনোভাবে অনন্ত জলিলকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অংশ হিসেবে দেখছে না, তাদের কমিউনিটির লোক হিসেবে অনন্ত জলিলকে তারা মেনে নিতে পারছে না। কেন পারছে না? কারণ সিম্পল, কারণ হচ্ছে এটাই যে অনন্ত জলিল তাদের থেকে ভালো কিছু করার চেষ্টা করছে।
হ্যাঁ, অনন্ত জলিলের সিনেমা হয়তো বা সবসময় ভালো হয় না, বা তিনি যতটা বা যেভাবে তার সিনেমার প্রচার করেন, তার সিনেমা সম্পর্কে যে সমস্ত কথা তিনি বলেন, নিজেকে তিনি টম ক্রুজের সাথে তুলনা করেন, তিনি নিজের সিনেমাকে হলিউড স্ট্যান্ডার্ডের সিনেমা বলেন, এইসব ব্যাপার সত্য না হলেও এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে বাংলাদেশের সিনেমার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তার সিনেমার টেকনিক্যাল সাইড বলুন কিংবা অন্যান্য ব্যাপার যথেষ্ট ভালো, যথেষ্ট এক্সপেন্সিভ। হয়তোবা সে একজন প্রফেশনাল অভিনেতা না, বা তার স্ত্রী বর্ষা সে ভালো অভিনয় করতে পারে না, এই জন্য হয়তোবা তাদের সিনেমাটা একটা অ্যাজ এ হোল ভালো একটা মুভি তাদের সিনেমাকে বলা যায় না, তাদের অ্যাক্টিংয়ে দুর্বলতা থাকে, স্টোরিতে দুর্বলতা থাকে। বাট এটা তো সত্যি যে বিদেশে গিয়ে শুটিং করা হোক কিংবা বিদেশি আর্টিস্টদের নিয়ে কাজ করা হোক কিংবা তার সিনেমার পিছনে কারিগরির টাকা ঢালার ব্যাপারটা হোক, এইসব ব্যাপার তিনি যেভাবে করেন সেটা বাংলাদেশের অন্য কোনো প্রডিউসার করতে পারে না, করেনি আজ পর্যন্ত। তো এখানে অনন্ত জলিলকে মেনে না নিতে পারার ব্যাপারটা হচ্ছে এরকমই, যদি সহজ ভাষায় বলি, আপনি মনে করেন আপনার কমিউনিটিতে আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনি যেভাবে আছেন, আপনার যে লাইফস্টাইল, হঠাৎই যদি আপনাদের এই কমিউনিটিতে কোনো কুল কিড এসে আপনাদের লাইফস্টাইলের থেকে ভালোভাবে চলাফেরা করে, দামি দামি গ্যাজেট ইউজ করে, সেই ব্যাপারটা আপনার দেখতে ভালো লাগবে না, তখন আপনারা তাকে মেনে নিতে পারবেন না। তো অনন্ত জলিলের ক্ষেত্রে জাস্ট সেই ব্যাপারটাই হচ্ছে, সে যেভাবে নিজেকে জাহির করছে, তার সিনেমার প্রচারণা সে যেভাবে করছে, বাংলা সিনেমায় এটাই আমি প্রথম করেছি, আমি বাংলা সিনেমাকে ডিজিটাইজেশন করেছি, এই করেছি সেই করেছি, এইসব ব্যাপার বাংলাদেশে অন্যান্য যে সমস্ত আর্টিস্টরা রয়েছে তাদের ব্যাপারটা গায়ে লাগে, তারা স্বীকার করুক বা না করুক তাদের গায়ে লাগে, এই জন্যই অনন্তকে তারা ইন্ডাস্ট্রির বাইরের লোক হিসেবে দেখছে, যার কারণে কিন্তু এই 74 জন আর্টিস্টের একজনও তার সিনেমার দেখতে যায়নি। এবং জাস্ট এই ক্ষোভটা থেকে কিন্তু মিশা সদগরের এই কথাগুলো বলা, কেন এই ব্যাপারটা বলছি, এই যে তিনি বলেছেন যে বিদেশি আর্টিস্টদের নিয়ে তিনি কাজ করেন, এই জন্যই তার সিনেমা থেকে বাংলাদেশের সিনেমার কোনো রকমের বেনিফিট হচ্ছে না। তো দেশি সিনেমা কিংবা দেশি আর্টিস্ট, এই যে একটা ডিবেট, এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই একটা ধান্দাবাজি। ইয়েস, একটা সিনেমা রিলিজের পরে এরা যে এসে বলে দেশি সিনেমাকে সাপোর্ট করতে হবে, আবার অনন্ত জলিল বিদেশি আর্টিস্টদের নিয়ে কাজ করছে বলেই তাকে বলা হচ্ছে যে দেশি আর্টিস্টদের নিয়ে কাজ করতে হবে, না হলে সেটাকে বাংলা সিনেমা বলা যাবে না, এই ব্যাপারটা পুরোপুরিভাবে জাস্ট ধান্দাবাজি। অনন্ত জলিল যদি বাহিরের আর্টিস্টদের নিয়ে কাজ করে, সেক্ষেত্রে তার সিনেমায় মিশা সদগর একটা খলনায়কের চরিত্র করতে পারছে না, সুতরাং তার পকেটটা গরম হচ্ছে না। তো এখন যদি সবাই এরকম বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করা শুরু করে, তাহলে তো এদের ধান্দা বন্ধ হয়ে যাবে, এই জন্য ওনাদের অনন্ত জলিলকে নিয়ে প্রচণ্ড রকমের প্রবলেম। আর দেশি আর্টিস্টদের কাজ করা নিয়ে যদি কথা বলি, তাহলে দিন দা ডে সিনেমায় কিন্তু মিশা সদগর নিজেই ছিলেন। ইয়েস, তার রোলটা হয়তো বা অনেকটা ছোট ছিল, বাট এই সিনেমাতে কিন্তু তিনি ছিলেন, ট্রেলারে দেখলেও আপনি মিশা সদগরকে দেখতে পাবেন। তাহলে তিনি কেন বললো যে এই সিনেমাতে কোনো দেশি আর্টিস্টকে রাখা হয় না, বা কেন অনন্ত জলিলের বিরুদ্ধে এতগুলো কথা তিনি বললেন? ওয়েল, এর প্রধান কারণ এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মিশা সদগরকে নাকি দিন দাড়ে সিনেমার পোস্টারে রাখা হয়নি, এই জন্য তিনি একটু রাগ করেছেন, এবং এই ব্যাপারটা তিনি নিজের মুখে অন্য একজনকে বলেছেন, তিনি আবার সংবাদ সম্মেলনে এসে ব্যাপারটা বলেছেন। তো জাস্ট একবার চিন্তা করুন কতটা নিচু মন মানসিকতা হলে একটা মানুষ এই কাজটা করতে পারে, এত সিনিয়র একজন আর্টিস্ট এত বছর ধরে যে ইন্ডাস্ট্রিতে আছে, তাকে জাস্ট পোস্টারে রাখা হয়নি এই জন্য তিনি রাগ করেছেন, তিনি ঘোষণা করেছেন। তাকে যে সিনেমায় রাখা হয়েছে, যত ছোট রোলই তার থাকুক, অ্যাটলিস্ট তিনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অবশ্যই নিয়েছেন, ফ্রিতে তো আর করেননি। তাহলে তিনি একটা ইন্টারভিউতে এসে কিভাবে বলতে পারেন যে অনন্তের সিনেমা থেকে কোনো দেশি আর্টিস্ট কাজ পাচ্ছে না, যেখানে তিনি নিজেই কাজ করেছেন, তিনি নিজেই অনন্তের প্রোডাকশন থেকে হাত পেতে টাকা নিয়েছেন? এখানে আরও একটা ব্যাপার বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে অনন্ত জলিল বলেছে মিশা সদগর এই কাজটা করেছে শুধুমাত্র শিল্পী সমিতির উপরে, যাতে করে অনন্ত জলিল রেগে যায়, এবং শিল্পী সমিতিকে যাতে করে অনন্ত জলিল কোনো ফান্ড না দেয়, এই জন্য এই সমস্ত কথাগুলো বলে অনন্ত জলিলকে রাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে মিশা সদগর। তো এই ব্যাপারটা সত্যি কি মিথ্যা এটা ভেরিফাই করার তো কোনো ওয়ে আমার কাছে নেই, এটা আমি করতেও পারবো না। বাট যদি আপনি একটু সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করেন, আপনার যদি একটা মিনিমাম লেভেলের বুদ্ধিমত্তা থাকে, তাহলে আপনি দেখতে পারবেন যে পুরো ব্যাপারটা সত্যি হওয়ার প্রচণ্ড রকমের একটা সম্ভাবনা রয়েছে। কারণ মিশা সদগর যতটা ভালো আর্টিস্ট, তার থেকে কিন্তু অনেক ভালো মাপের একজন পলিটিশিয়ান। তিনি টানা 2 বারের মতো আই গেস যে শিল্পী সমিতির সভাপতি ছিলেন, এবারে তিনি ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেছেন। তো খুবই স্বাভাবিকভাবেই তিনি চাইবেন যে শিল্পী সমিতির অবস্থা যাতে খুব বাজে একটা আকার ধারণ করে। অনন্ত জলিল এর আগেও শিল্পী সমিতিকে অসংখ্য ফান্ড দিয়েছেন, এখন যাতে করে অনন্ত জলিল যদি কোনো ফান্ড না দেয়, কিছুটা হলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই শিল্পী সমিতি, যাতে করে পরবর্তী নির্বাচনে হয়তো বা তার ইলেকশনে জেতার আর একটা সম্ভাবনা বেড়ে যাবে। তো একজন পলিটিশিয়ানের জন্য এইরকমের একটা কাজ করা কিন্তু আসলে খুব একটা অসম্ভব কিছু না, এটা হতেই পারে। মিশা সদগর কিংবা জায়েদ খান, এরা চলচ্চিত্রের উন্নয়নে কোনো কাজ করতে পারুক বা না পারুক, অভিনেতা হিসেবে এরা সফল হোক কিংবা না হোক, পলিটিশিয়ান হিসেবে এরা কিন্তু খুবই সফল, এবং তাদের পথটা ধরে রাখার জন্য তারা যা খুশি করতে পারে, ইটস টোটালি পসিবল। আর এই দেশপ্রেমের যে গানটা তিনি গাচ্ছেন মিশা সদগরের মুখে, যেই দেশীয় চলচ্চিত্র, দেশীয় আর্টিস্ট, তিনি দেশের চলচ্চিত্রের জন্য কতটুকুই বা কী করেছেন, তাকে যদি প্রশ্ন করা হয় যে দেশের চলচ্চিত্রের জন্য আপনি কী করেছেন,
সে কি বলবে? সেও এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং সফল একজন আর্টিস্ট, আই থিঙ্ক 20-25 বছর বা তারও বেশি হতে পারে। এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, নায়ক হিসেবে যেমন শাকিব খান সফল, তেমনি খলনায়ক হিসেবে মিশা সওদাগর। ইন্ডাস্ট্রির একজন টপ আর্টিস্ট হয়ে আজ পর্যন্ত কয়টা সিনেমায় তিনি ইনভেস্ট করেছেন? হ্যাঁ, মানছি অনন্ত জলিলের মতো তার 100 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর সামর্থ্য নাই থাকতে পারে, বাট 100 কোটি টাকার সিনেমা বানানোর তো কোনো প্রয়োজন নেই। 1 কোটি টাকা তো তিনি ইনভেস্ট করতে পারতেন, সেই টাকাটা কি তার নেই? এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির একজন লিডিং আর্টিস্ট, 1 কোটি টাকা একটা সিনেমার পেছনে ইনভেস্ট করার মতো টাকা কি তার কাছে নেই? কয়টা সিনেমায় আজ পর্যন্ত তিনি ইনভেস্ট করেছেন? কাজের মধ্যে তিনি কেবলমাত্র প্রোডিউসারের হাত থেকে টাকা নিয়েছেন এবং সিনেমায় তার রোলটা করে বেরিয়ে গেছেন, বাস নিজের পকেটটা সামলেছেন, এর বাইরে তার কোনো কাজ নেই, এর বাইরে তার কোনো অবদান নেই। তিনি খাচ্ছেন দেশে বাট ঘুমাচ্ছেন গিয়ে আমেরিকাতে। দেশ থেকে দেশের সিনেমায় টাকা ইনকাম করে কাজ করে সেই অর্থ নিয়ে তিনি চলে যাচ্ছেন আমেরিকায়, সেখানে নিয়ে তার বউ বাচ্চা নিয়ে তিনি সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। বাহিরের ইনভেস্টরদের তিনি দেশে নিয়ে আসছেন না, উল্টো দেশের টাকা তিনি বাহিরে নিয়ে যাচ্ছেন। তাহলে যেই আর্টিস্টের দেশের সিনেমায় কোনো ইনভেস্টমেন্ট নেই, আবার যদি আর একজন লিডিং স্টার সুপারস্টার শাকিব খানের কথা বলি, ওনার সিনেমা রিলিজ হলে ওনার একটা আর্মি আছে, কিছু দেশপ্রেমিক লোকজন আছে, তারা ফেসবুকে ইউটিউবে কমেন্ট বক্সে এসে ভিড় জমায় যে দেশি সিনেমাকে সাপোর্ট করতে হবে, আমি নেগেটিভ রিভিউ দিলেই আমি দেশদ্রোহী হয়ে যাই, দেশি সিনেমার হেটার হয়ে যাই। তো এই যে শাকিব খান দেশপ্রেমিক সাহেব, তিনিও শুধুমাত্র যখন তার সিনেমা শুটিংয়ের ডেট থাকে শুধুমাত্র ওই সময় হয়তোবা দেশে আসেন, এছাড়া গিয়ে জাস্ট আমেরিকায় পড়ে থাকেন, ওখানে শেভ রোলে গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। শুধুমাত্র নিজের ধান্দা চালানোর জন্য যদি দেশে আসার কোনো দরকার না পড়ত, এই ধান্দাটা যদি উনি আমেরিকায় বসেই করতে পারতো তাহলে দেশে আসতো না, ট্রাস্ট মি, তাহলে বাংলাদেশে আসার নামগন্ধও কেউ করতো না। এই যে মিশা সওদাগর কিংবা শাকিব খান, দেশের সাথে এদের সম্পর্ক শুধুমাত্র এতটুকুই যে দেশি সিনেমায় কাজ করে যত বস্তা বচা সিনেমাই হোক না কেন টাকা দিলেই তারা হাজির, জাস্ট কাজ করবে, টাকা নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে এনাদের দেশপ্রেম। কিছু মাথামোটা সমর্থক এনাদের রয়েছে যারা এনাদের সিনেমা ভালো হোক কিংবা খারাপ, দেশপ্রেম দেখাতে গিয়ে নিজের পকেটে টাকা দিয়ে এনাদের সিনেমাগুলো দেখবেন, আর সেই টাকা নিয়েই ওনারা আমেরিকায় গিয়ে আনন্দ উল্লাস ফুর্তি করবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই, উনি আনন্দ উল্লাস করতেছে আমেরিকায় গিয়ে এই জন্য কি আপনার জ্বলতেছে? আপনার যদি সামর্থ্য থাকতো তাহলে কি আপনি যেতেন না? অফকোর্স যেতাম। আমার যদি আমেরিকায় যাওয়ার সামর্থ্য থাকতো, আমার যদি সেরকম টাকা পয়সা থাকতো, হয়তো আমিও চলে যেতাম। এবং শুধুমাত্র আমি না, আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারাও সবাই হয়তোবা চলে যেতেন, বিকজ সেখানে জীবনযাত্রার মান উন্নত, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট ডিফারেন্স হচ্ছে এখানে এটাই, আমি যদি সেলফিশ হই দেন আই অ্যাক্ট লাইক এ সেলফিশ, আমি সেলফিশ হয়ে উদারতার ভাব ধরি না, আমি জাস্ট নিজের বেনিফিটের জন্য মানুষের সামনে এসে এক ধরনের ভান ধরি না, দেশপ্রেম বিক্রি করে টাকা ইনকাম করার চেষ্টা করি না। যদি আমি ওনাদের মতো আমেরিকায় গিয়ে পড়ে থাকতাম তাহলে নিজেকে একজন দেশপ্রেমিক হিসেবে দাবি করে পাবলিক সিম্প্যাথি আদায় করার চেষ্টা করতাম না। এবারে যদি এই দেশি এবং বিদেশি আর্টিস্ট নিয়ে একটা কথা উঠেছে, এই ব্যাপারটা নিয়ে কথা বলি, একটা বাংলা সিনেমায় যে সমস্ত সব বাংলাদেশি আর্টিস্টদেরই কাজ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি পৃথিবীর সবথেকে বড় ইন্ডাস্ট্রি হলিউডের দিকে যদি তাকান, ওখানে কি সবাই আমেরিকান লোকজনই কাজ করে? বাহিরের লোকজন ওখানে কাজ করে না, সারা পৃথিবীর লোকজন ওখানে কাজ করে। অস্ট্রেলিয়ান অ্যাক্টররা কাজ করে, ক্যানাডিয়ান অ্যাক্টররা কাজ করে, ব্রিটিশ যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা তো হলিউডকে পুরোপুরিভাবে ডমিনেট করছে। আপনি অস্কারের হিস্টোরি চেক করুন তাহলে দেখতে পারবেন যে ব্রিটিশ অ্যাক্টররা পুরো হলিউডকে ডমিনেট করছে। বাট দিন শেষে এই সমস্ত বাহিরের অভিনয় শিল্পীরা কাজ করলেও মানুষ কিন্তু সেটাকে হলিউডের সিনেমায় বলছে। বলিউডের দিকে যদি তাকান, সেখানে কি সমস্ত সবাই ইন্ডিয়ান লোকজনই কাজ করে? ইন্ডিয়ার বাইরের লোকজন কাজ করে না? অসংখ্য লোক কাজ করছে বলিউডে, ওয়েস্টার্ন অসংখ্য লোক বলিউডে কাজ করছে। এই সমস্ত আর্টিস্টরা কাজ করলেও দিন শেষে যে প্রোডাক্টটা তারা প্রোডিউস করে এটাকে কিন্তু একটা বলিউড সিনেমায় বলা হয়। এটাকে কিন্তু যেই দেশের আর্টিস্টরা ওই সিনেমাতে কাজ করেছে সেই দেশের সিনেমা বলা হয় না। তো অনন্ত জলিল যদি বাংলাদেশি সিনেমায় কাজ করার জন্য বাহিরের আর্টিস্টদেরকে নিয়েও আসে, দিন শেষে কিন্তু সেটা একটা বাংলা সিনেমাই, সেটা কিন্তু ওই ইন্ডাস্ট্রির সিনেমা হয়ে যায় না। প্লাস একটা দেশের সিনেমায় বিভিন্ন দেশের আর্টিস্টদের যে একটা সমন্বয় ঘটানো, এটাও কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার, এটাও কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। এই ক্রেডিটটা তো অনন্ত জলিলকে দিতেই হবে। একটা ইন্ডাস্ট্রির উন্নতি তো এভাবেই হয়। আজকে ইন্ডিয়ান অ্যাক্টররা হলিউডের সিনেমায় গিয়ে কাজ করছে। আপনি একবার ভাবুন, তারা যদি এরকম চিন্তা করে যে আমাদের হলিউড নাম্বার 1 ইন্ডাস্ট্রি, আমরা কেন ইন্ডিয়ান অ্যাক্টরদেরকে আমাদের সিনেমাতে নিব? এই যে তারা ইন্ডিয়ান অ্যাক্টরদেরকে নিচ্ছে, এতে করে কি তাদের সিনেমায় বেনিফিট করছে না? আপনি যখন আপনার ইন্ডাস্ট্রি থেকে বাহিরের ইন্ডাস্ট্রির একটা আর্টিস্ট আপনি নেবেন, তখন আপনার সিনেমাটা ওই আর্টিস্টদের জনপ্রিয়তার জন্য তাদের রিজিওনে পৌঁছে যাবে। তাতে কি হলো, বাংলা সিনেমাই দেশের বাইরে পৌঁছে গেল। উন্নতি তো এভাবেই হয়। এখন আমার এই কথাগুলো শুনে ইতিমধ্যে অনেকে ভাবতে শুরু করে দিয়েছেন যে আমি অনন্ত জলিলের একজন সাপোর্টার, কিংবা অনন্ত জলিল আমার ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা ঢুকিয়ে দিয়েছে এই জন্য আমি এরকম কথা বলছি।
তাদেরকে বলে রাখি আপনারা গিয়ে আমার দিন দ্য ডে সিনেমার রিভিউটা দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আমি একেবারে ব্লিচিং পাউডার দিয়ে দিন দ্য ডেকে ধুয়েছি, অনন্ত জলিলকে ধুয়েছি, বিকজ সেটা সেরকমের একটা কাজ ছিল। যেই কাজের জন্য তিনি ক্রিটিসিজম ডিজার্ভ করে সেই কাজে সেখানে আমি তাকে ক্রিটিসাইজ করেছি। আবার ঠিক যেই কাজের জন্য তিনি প্রশংসা ডিজার্ভ করে, যেখানে তার অ্যাকচুয়াল ক্রেডিট রয়েছে, সেই ক্রেডিটটা কিন্তু তাকে দিতে হবে, দেওয়া উচিত। আবার এরপরে অনন্ত জলিলের আর একটা সিনেমা আসতে চলেছে, নেত্রী দ্য লিডার। আম প্রিটি শিওর যে ওই সিনেমারও একটা নেগেটিভ রিভিউ, একটা রোস্টেড রিভিউ দিব আমি, বিকজ সেখানেও তার অভিনয় ওরকমেরই বাজে হবে, তার ওয়াইফ বর্ষা তার অভিনয় সেরকমেরই হবে, এটা মোটামুটি শিওর। সো সেখানেও সে নেগেটিভ রিভিউ পাবে, সমালোচনা পাবে, বাট তার মানে এই না যে তার একটা মুভির সমালোচনা করা মানেই আমি তাকে হেট করছি বা আমি চাবো সে যাতে পরবর্তীতে আর কোনো কাজ না করে, এটা আমি কখনোই চাই না। আবার এই যে মিশাকে নিয়ে সমালোচনা করলাম, তার মানে এটাও না যে আমি চাইবো মিশা কাজ ছেড়ে দিক কিংবা তাকে আর সিনেমায় না দেখা যাক, এই ব্যাপারটা আমি কখনোই চাই না। মেন ফ্যাক্ট হচ্ছে যেটা রাইট সেটা রাইট, যেটা রং সেটা রং। যেই ব্যাপারটার জন্য যে লোকটা সমালোচনা ডিজার্ভ করে তখন তাকে ক্রিটিসাইজ করতে হবে, আবার যে কাজটার জন্য যে প্রশংসা ডিজার্ভ করে তখন তাকে প্রশংসাও করতে হবে। মিশা সৌদাগর তার ইন্টারভিউতে কথাগুলো খুবই গুছিয়ে সুন্দরভাবে বলেছে, যেহেতু একজন পলিটিশিয়ান তো তার এই সমস্তভাবে মিডিয়া হ্যান্ডেল করার যথেষ্ট যোগ্যতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেখান থেকেই সে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলেছে, এই জন্য তার কথাগুলো শুনতে অত বেশি খারাপ লাগে না। অনন্ত জলিলের কথাগুলো শুনে অনেক বেশি আক্রমণাত্মক মনে হয়, এর কারণ হচ্ছে অনন্ত জলিল আমরা জানি সে খুব বেশি গুছিয়ে কথা বলতে পারে না, তিনি মিডিয়ার সামনে এলোমেলো কথা বলি অভ্যস্ত এবং এই জন্যই তিনি ভাইরাল, এটা তার একটা অভ্যাস। এখন সব মানুষ যে গুছিয়ে কথা বলতে পারবে এমন কোনো কথা নেই, এটা হতেই পারে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। অভিনেতা হিসেবে অনন্ত জলিলের অভিনয় একেবারেই ভালো না হলেও ব্যক্তি হিসেবে অনন্ত জলিলের এই ব্যাপারটা আমার ভালো লাগে যে সে অনেক সোজাসাপটাভাবে কথা বলে, ক্যামেরার সামনে সে একটা ভঙ ধরে না, যাকে যেটা বলার সোজাসাপটাভাবে সে বলে দেয়। এই ধরনের কথাগুলো প্রথম পর্যায়ে শুনতে হয়তো বা খারাপ লাগে, বাট অ্যাকচুয়ালিতে এই ধরনের মানুষের মন মানসিকতা এই মিশা সৌদাগর টাইপের মানুষদের থেকে অনেক অনেক বেটার হয়। তো আজকের এই আলোচনার পুরো সারমর্ম হচ্ছে এটাই যে অনন্ত জলিলকে দিয়ে হয়তোবা সিনেমার খুব বেশি উন্নতি হচ্ছে না, যতটা হওয়া দরকার, যতটা তিনি নিজেকে জাহির করছেন ততটা হয়তোবা হচ্ছে না, বাট অ্যাটলিস্ট কিছু তো হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। বাট অনন্ত জলিলকে দিয়ে যতটুকু হচ্ছে মিশা সৌদাগরের মতো কিংবা সাকিব খানের মতো আর্টিস্টদেরকে দিয়ে কিন্তু সেটাও হচ্ছে না, ইটস ট্রু। অনন্ত জলিল বাংলা সিনেমায় যতটুকু ইনভেস্ট করছে মিশা সৌদাগর কিংবা সাকিব খান তারা কিন্তু সেটাও করছে না, তারা জাস্ট বাংলা সিনেমাতে কাজ করছে, টাকা নিচ্ছে এবং টাকাটা পকেটে ঢুকিয়ে তাদের হোম কান্ট্রি আমেরিকাতে চলে যাচ্ছে। বাংলাদেশের সাথে এদের সম্পর্ক শুধুমাত্র কাজের, ট্রাস্ট মি, আজকে যদি এরা অভিনয় ছেড়ে দেয় বাংলাদেশের দিকে ফিরেও তাকাবে না, একেবারেই টোটালি আসবে না। সাকিব খান তো অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছে, মিশা সৌদাগর হয়তো বা অলরেডি পেয়ে গেছে, না হলেও পাবে, এদের পুরো জীবন আমেরিকাতেই প্ল্যান্ড, এদের বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে এরা আমেরিকাতেই সুখে জীবন কাটাবে, হ্যাপি এন্ডিং, বাংলা সিনেমা শেষে যেরকমটা হয়। সো এই ধরনের মানুষগুলো তাদের সিনেমা সেল করার জন্য যখন আপনার কাছে দেশপ্রেমের বলি শুনায়, সেটা শুনে আবেগী না হয়ে নিজের ব্রেন দিয়ে মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে তারপরে চিন্তা করুন, এরা জাস্ট আপনাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভারী করছে। অন্যদিকে অনন্ত জলিল যতটাই খারাপ অভিনেতা হোক না কেন, যতই খারাপ আর্টিস্ট হোক না কেন, তার মাধ্যমে বাংলা সিনেমা কিছুটা হলেও বেনিফিট পাচ্ছে। ব্যবসায়ী হিসেবে তিনি কতটা রেমিটেন্স নিয়ে আসতে পারছেন সেই ব্যাপারটা যদি নাও বলি, অ্যাটলিস্ট অভিনেতা হিসেবেও যে তিনি বাংলা সিনেমায় বাইরের পাঁচটা ইনভেস্টরের ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারছেন, এর জন্য একটা যোগ্যতা থাকা লাগে, যেটা অনন্ত জলিলের রয়েছে বা সেই চেষ্টাটা অ্যাটলিস্ট রয়েছে। তার যে নেক্সট সিনেমা আসতেছে নেত্রী দ্য লিডার, সেখানেও সাউথ ইন্ডিয়ান দুই তিনজন পরিচিত মুখ রয়েছে, এই চেষ্টাটা অনন্ত জলিলের রয়েছে, মিশা সৌদাগর কিংবা সাকিব খানদের নেই। অনন্ত জলিল একজন ব্যবসায়ী মানুষ, সে ব্যবসা করে যে টাকা ইনকাম করে তার সিনেমা করে পেট চালানো দরকার পড়ে না, এমনকি আমার তো মনে হয় তার সিনেমায় তিনি যে টাকা ইনভেস্ট করে 120 টাকা বলেছে, সেটা যদি নাও হয় তার 3/1 যদি হয়, 5/1 যদি হয় বা লেটস সে 10/1 হলো, সেই টাকাটাও কিন্তু তিনি হল থেকে ইনকাম করতে পারবেন না বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির যে অবস্থা। বাট স্টিল সে করছে কী কারণে, কারণ হচ্ছে তার একটা প্যাশন রয়েছে এই ব্যাপারটার প্রতি। সে কাজ ভালো করুক খারাপ করুক সেটার জন্য ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু তার যে একটা প্যাশন রয়েছে এটাকে আমি বরাবরই রেসপেক্ট করি। আর এই সাকিব খান কিংবা মিশা সৌদাগরদের কাছে পুরোটাই হচ্ছে জাস্ট বিজনেস, এখানে প্যাশনের কোনো জায়গা নেই তাদের কাছে। সো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার ওপিনিয়ন, এটা হচ্ছে ট্রুথ, বিটার ট্রুথ। এই কথাগুলো শোনার পরে সাকিব খান কিংবা মিশা সৌদাগরের যারা ফ্যান্স রয়েছেন তারা অলরেডি আমাকে গালি দিতে শুরু করে দিয়েছেন, অনেকে কমেন্ট বক্সে এসে গালি দেবে, অনেকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে, ইটস টোটালি ফাইন, আই ডোন্ট রিয়েলি গিভ এ শিট, যেটা সত্য সেটা সত্যই। আমি কখনো কাউকে খুশি করার জন্য কোনো কথা বলি না, যা বলি সেটা মন থেকেই বলি, যেটা মন থেকে আসে সেটাই বলি, সেটা অন ক্যামেরা হোক কিংবা অফ ক্যামেরায়। তো এখন এই সত্যি কথাগুলো যদি আপনাদের হজম না হয়, আপনারা একটা হাজমোলা খেয়ে পেট চেপে ধরে বসে থাকতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।